টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সব থেকে কম রান ডিফেন্ড করে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এমন ইতিহাস গড়া জয়েও প্রশংসা পাচ্ছে না প্রোটিয়ারা, বরং প্রশ্ন উঠেছে আদৌ কি দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ নাকি আইসিসির নিয়মের কাছে। কারণ এই ম্যাচেই আইসিসির নিয়মের ফাঁদে পড়ে গুরুত্বপূর্ণ সময়ে চারটি রান ও উইকেটের সেট বেটার তাহিদ রিদোইকে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচেও ঠিক ওখানেই এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। চার ছক্কার টি টোয়েন্টি ক্রিকেট এবারের বিশ্বকাপে দেখছে ভিন্ন রূপ। লো স্কোরিং ম্যাচগুলো হচ্ছে বেশ প্রতিযোগিতামূলক। আইসিসির সহযোগী দেশগুলোও বেশ কম্পিটিশন করছে বড় দলগুলোর সাথে। যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ডের মতো দলগুলো এবারের বিশ্বকাপে বড় দলের সাথে ছোট দলের পার্থক্যকে একদম মাটিতে নামিয়ে এনেছে। স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য। আর তাই তো বাংলাদেশ হয়তো কখনোই জিততে না পারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখেছিল জয়ের স্বপ্ন। শুধু স্বপ্ন দেখাই নয়, তার বাস্তব রূপও দিয়েছিল বাংলাদেশ। চল্লিশ ওভারের একটা ম্যাচের 37 ওভার ডোমিনেট করা দলটা আম্পায়ারদের ছোট্ট ভুলে আইসিসির বিতর্কিত নিয়মের কারণে ম্যাচ থেকে ছিটকে গেলে সেটাকে পরাজয় বলবেন নাকি নিয়মের কাছে হার, সেটা আপনার উপরই নির্ভর করবে। তবে সচিন টেন্ডুলকারের মতো বিখ্যাত ক্রিকেটার থেকে শুরু করে জনপ্রিয় সব ক্রিকেট বিশ্লেষকদের মত একটাই, পরিবর্তন করা উচিত আইসিসির এমন নিয়ম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস হেরে বোলিং করা বাংলাদেশ প্রথম ওভার থেকেই প্রোটিয়া ব্যাটারদের উপর ছড়ি ঘোরানো শুরু করে। তানজিম সাকিবের আগ্রাসী বোলিংয়ের সাথে তাসকিন আহমেদের গতি আর মুস্তাফিজের কাটারে মাত্র 113 রানে প্রোটিয়াদের আটকে দেয় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা তানজিম সাকিব। বোলারদের এমন অতিমানবীয় পারফরম্যান্স মলিন হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়। তবে এই ম্যাচে ব্যাটারদের ব্যর্থতাকে ছাপিয়ে আলোচনা এসেছে আইসিসির কিছু নিয়ম। ইনিংসের 17 ওভারে মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে লেগে একটা বল বাউন্ডারি লাইনে যায়। প্রোটিয়ারা LBW আবেদন করলে আম্পায়ার আউট দেন। পরে রিভিউ নিলে রিয়াদ বেঁচে যায়, তবে 4টি রান থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। দিন শেষে ওই 4 রানেই ম্যাচ হারে টাইগাররা। ঠিক তার পরের ওভারে হৃদয়ের বিরুদ্ধে করা LBW-তেও সাড়া দেয় আম্পায়ার। রিভিউতে দেখা যায় আম্পায়ার আউট না দিলে উইকেটেই টিকে যেত তাহিদ হৃদয়। শুধু এবারই নয়, এর আগে ওয়াইসিসির ইভেন্টে এমন বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। 2015 বিশ্বকাপের নোবল বিতর্ক তো আজীবন মনে রাখবে এদেশের সমর্থকরা। ভুলে যাবে না এশিয়া কাপে ভারতের বিপক্ষে লিটন দাসের সেই বিতর্কিত আউটের কথাও। ইতিহাস ঘাটলে এমন অনেক বাজে আম্পায়ারিংয়ের দৃশ্য ফুটে উঠবে এদেশের সমর্থকদের মনে, যার বেশিরভাগই বড় দলগুলোর বিপক্ষে। সেই তালিকায় নতুন নামটি এবার দক্ষিণ আফ্রিকা। সাথে আইসিসির নামটা যোগ করলেও খুব বেশি মন্দ হবে না। সাদাতুর রাফি, কালবেলা।